আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আচ্ছা বলেন তো বাবা, প্রেম করতে হলে একা কি প্রেম করতে হয় নাকি প্রকাশ করে প্রেম করতে হয়? বলেন তো দেখি, একা একা প্রেম হয় নাকি প্রকাশ করে মানুষকে জানায় জানায় প্রেম করতে হয়? একা একা প্রেম করা লাগে। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান তাহলে রাত্রি গভীরে তাহাজ্জুদের টাইম, ওই টাইমে উঠিয়া যদি আপনি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে যদি আপনার জন্য দোয়া করেন, আপনার জীবনের গুনাহের জন্য আপনি যদি দোয়া করেন, বাবা রে আল্লাহর কসম করে বলতেছি আপনার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়েন, গুনাহ মাফের জন্য নামাজ পড়েন কি পড়েন? গুনাহ মাফের জন্য পড়েন না, গুনাহ মাফের জন্যই তো ইবাদত করেন, গুনাহ মাফের জন্যই তো রোজা রাখেন, গুনাহ মাফের জন্যই তো আপনি হজ করেন, গুনাহ মাফের জন্যই তো আপনি যাকাত দেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই এগুলো করেন। কথা বলেন ঠিক না বে? ঠিক। ও বন্ধুরা আমার ভাইরা, ও পদ্মারালের মা, সেই জন্য গুনাহ মাফ নিতে চাইলে গভীর রাত্রে উঠিয়া আল্লাহর দরবারে যদি কাইমন বাক্যে আপনি যদি নিজে যাইয়া আল্লাহকে যা বলেন, আল্লাহ পৃথিবীর কেউ জানে না আমি অমুক গুনাহটা করছি, আমি অমুক রাত্রিতে এই খারাপ কাজটা করছি, আল্লাহ তুমি সারা দুনিয়ার কেউ জানে না। সেই জন্য হাদিস শরীফের মধ্যে পয়গাম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা গুনাহ করার পর সেই গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করবা না, মানুষকে জানাইবা না। কেন জানাইবো না? এমন সময় সাহাবাই কিরাম বলে, কেন জানাইবো না গো নবী? আপনি বলেন, নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে এমন গুনাহ আছে যেই গুনাহগুলো আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে এই গুনাহটা তুমি করছো কাউরে বলো নাই, পদ্মার আড়ালে নিয়া আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে তুমি না অমুক রাত্রে ওই গুনাহটা করছো, কেউ জানে না, কাউরে বলো নাই, কাউরে বলো নাই, আমারে গভীর রাত্রে আমার কাছে অ্যাপ্লাই করে রাখছিলা, আমার কাছে মাফ চাইছিলা, তওবা করেছিলা, বান্দা রে কেউ জানে না, কেউ জানে না, ওই গুনাহটা আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে দিলাম। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে গুনাহ করার পরে তোমরা ফকর করবা না, গুনাহ করার পরে তুমি অনুতপ্ত হইয়া যদি ভিতর থেকে কলিজার থেকে হৃদয় থেকে যদি তুমি কষ্ট অনুভব করতে পারো এবং দুই চোখের দুই ফোঁটা পানি ফেলায়া গভীর রাত্রিতে আল্লাহর দরবারে যদি অ্যাপ্লাইটা ফেলতে পারো, ও সাহাবী শুনে রাখো, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই জন্য প্রেম করতে হবে আল্লাহর সাথে গভীর রজনীতে। আপনি যখন দুই রাকাত তাহাজ্জুদ কিংবা চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে মাপ চাইবেন, সব গুনাহ মাফ করে দিবেন কে?